Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি ডক্টর মোহাম্মদ মুশির রহমান নাকান গলা বিশেষজ্ঞ হেড নেক সার্জন হিসেবে কাজ করছি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে বসুন্ধরা আদদের মেডিকেলে কর্মরত আছি এবং খিদমাহ হাসপাতাল খিলগাঁও ঢাকাতে নিয়মিত চেম্বার করছি রোগীরা আমাদের একটা প্রায় কমন প্রশ্ন করেন যে স্যার কানের পর্দা লাগাবেন কান কি কেটে করতে হবে কিনা অবশ্যই কাটতে হবে সেটা ভিতর দিয়ে হোক বাইরে দিয়ে হোক বাইরে দিয়ে যদি কাটা হয় আমার মতে সাকসেস রেটটা বেশি কারণ আমি কিন্তু যে কোনো সময় প্রয়োজন হলে মাস্টয়েডকে আমি এক্সপ্লোর করতে পারছি এবং আমার ফিল্ড কিন্তু ওয়াইড থাকে আমি দেখতে পাই ভালো মাইক্রোস্কোপ আছে আমাদের এখানে মাইক্রোস্কোপ দিয়ে ভালোভাবে অ্যাক্সেস করা যায় পর্দাকে মনের মতো করে সুন্দর করে ভালো করে বসানো যায় কানের পিছনে যদি কেটে করা হয় এবং এখানে কিন্তু দাগ খুবই কম থাকে আর পিছনে কে আপনার দাগ খুঁজতে যাবে তো আমার কাছে মনে হয় যে কেটে করলেই আপনার অপারেশনের সাকসেস রেট বেশি আসে না কাটলে কোনোদিন কোনো কিছু অর্জন করা যায় না আপনি একটা জামা বানাতে যাবেন তো আপনি পোশাক কাটতে হবে আপনি একটা ফার্নিচার বানাতে যাবেন কাঠ দিয়ে আসলেন তো ওই কাঠ না কাটে কিভাবে করবে আপনি তরকারি রান্না করতে দিলেন তরকারি যদি না কাটে তাহলে আপনি রান্না করে খেতে পারবেন না কাটলে কোনো কিছুই মানে ফায়দা আসে না সুতরাং ভয় নেই কানের পর্দা ফোটা থাকলে আপনার ডাক্তার যদি আপনাকে অপারেশনে সাজেস্ট করেন অবশ্যই আপনি নির্দ্বিধায় অপারেশন করে নেবেন ধন্যবাদ সবাইকে